প্রশ্ন সমাধান সরকারি মাধ্যমিক বিদ্যালয় পদ সহকারী শিক্ষক দ্বিতীয় পর্ব পরীক্ষা ছয় নয় দুই হাজার উনিশ আন্তর্জাতিক বিষয়াবলী জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উত্তর গ পর্তুগাল বর্তমান বিশ্বের সর্বোচ্চ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ক থাইল্যান্ড সেভেন সিস্টার বলতে কি বোঝায় উত্তর খ ভারতের সাতটি অঙ্গরাজ্য স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত উত্তর ক ভারত এক্সট্রাডিশন ট্রিটি হল উত্তর ক অপরাধী প্রত্যর্পণ চুক্তি অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয় উত্তর ক রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট উত্তর খ পঁয়তাল্লিশতম আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে উত্তর গ ইউনেস্কো হাইতির মুদ্রার নাম কি উত্তর ক ডে ম্যাকমোহন লাইন কোন কোন দেশে দেশের সীমানা নির্ধারণ লাইন উত্তর খ চীন ও ভারত সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত উত্তর গ আটলান্টিক মহাসাগর লোক সংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি উত্তর গ ভ্যাটিকান সিটি বিশ্বের দীর্ঘতম নদী কোনটি উত্তর খ নদ বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি উত্তর ক সাহারা ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয় উত্তর খ ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ পৃথিবীর সর্বাপেক্ষা খরবাকায় জাতি পিগমিরা কোন দেশের অধিবাসী উত্তর ক কঙ্গো বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে উত্তর খ ইসাবেলা পেরন লিগ অফ নেশন প্রতিষ্ঠা হয় কবে উত্তর ক উনিশশো সালে জোট নিরপেক্ষ আন্দোলন এ সদর দপ্তর কোথায় উত্তর ন্যাম এর কোনো সদর দপ্তর নেই বিশ্ব মা দিবস কোনটি উত্তর ক মে মাসের দ্বিতীয় রবিবার ইংলিশ দ্য অর প্যারেন্ট মিন্স আনসার ঘ ফাদার অর মাদার প্যারেন্ট অর্থ বাবা বা মা জনক বা জননী ফিল ইন দ্য গ্যাপ হি সাকসিড বাই ডিন্ট ড্যাশ হার্ডওয়ার্ক আনসার খ অফ বাই ডিন্ট অফ সামথিং অর্থ কোনো কিছুর বলে বা সাহায্যে দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্টস আনসার গ উইথ পপুলার উইথ অর্থ কারো কাছে জনপ্রিয় হওয়া আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ পেনিসিলিন আনসার ঘ ডিসকভার্ড ডিসকভার্ড অর্থ অস্তিত্ববান কিন্তু অজানা কিছু জ্ঞানের মধ্যে আনা দ্য অড লুনার ইজ রিলেটেড টু আনসার গ মুন ডক্সবার হট ডু হর্সেস ডু আনসার নেই বার্ক অর্থ ঘেউ ঘেউ করা বা কুকুরের ডাক নেই অর্থ হেষ্টাধ্বনি করা বা ঘোড়ার ডাক হাম অর্থ গুনগুন করা বা মৌমাছির গুঞ্জন ক্রক অর্থ ব্যাঙ্ক বা দ্বারকাকের কর্কশ ডাক ফিউ অ্যান্ড ফার বিটুইন মিনস আনসার ক রেয়ারলি ফিউ অ্যান্ড ফার বিটুইন অর্থ কদাচিত রেয়ারলি হুই অন অফ দ্য ফলোয়িং ডাজ নট মিন এ রোড আনসার ঘ লেগুন লেগুন অর্থ অগভীর লবণাক্ত জলের হ্রদ উপহ্রদ এলেই অর্থ সরু গলি. বোলাভার্ট অর্থ প্রশস্ত প্রধান সড়ক ট্রাক অর্থ যানবাহন মানুষ অথবা পশু চলাচলের ফলে সৃষ্ট পথচিহ্ন বা দুর্গম পথ টার্শিয়ারি মিন্স আনসার ঘ থার্ড ইন অর্ডার টার্শিয়ারি অর্থ তৃতীয় পর্যায়েভুক্ত থার্ড ইন অর্ডার হুইস অন ইজ ইন পুলুরাল নাম্বার আনসার গ ডাটা হুইস অন ইজ ইন সিঙ্গুলার নাম্বার আনসারগ ফেনোমিনন দ্য ভার ফর্ম অব দ্য অ ইজ ইজার গ ইন্ডিয়ার ইন্ডিয়ার অর্থ করা ফাইন্ড আউট দ্য ম্যাস্কুলাইন জেন্ডার আনসার খ ড্রোন ড্রোন অর্থ পুং মৌমাছি উইস অর্থ মোহিনী নারী নান অর্থ সন্ন্যাসিনী মেয়ার অর্থ ঘটকি আইডেন্টিফাই দ্য ফেমিনাইন জেন্ডার আনসার মাদি কুকুর বাক অর্থ পুরুষ জাতীয় হরিণ ক্রোম অর্থ বর অ্যাক্টর অর্থ অভিনেতা

ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ হোস্টাইল অর্থ শত্রুভাবাপন্ন ইনডিফারেন্ট অর্থ উদাসীন অ্যাংরি অর্থ রাগান্বিত হুইস অন অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট আনসার খ One of my friends is a lawyer. The correct passive of Medha was writing a letter is. Answer Go. A letter was being written by Medha. Identify the correct sentence. Answer Go. Why have you done this? দ্য অর্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু আনসার ফ এনভায়রনমেন্ট ইকোলজিক্যাল অর্থ বাস্তবিদ্যা সংক্রান্ত পরিবেশ দূষণ সংক্রান্ত অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল পল্যুশন অর্থ দূষণ ডিমোগ্রাফি অর্থ জনসংখ্যা তত্ত্ব

অপব্যয় করা অস্টেজ অর্থ অপব্যয় বা অপচয়ের পরিমাপ হট ইজ দ্য অ্যান্টোনিম ফর অনারারি আনসার ক স্যালারিড অনারারি অর্থ অবৈতনিক সম্মানসূচক স্যালারিড অর্থ বেতনভুক্ত অফিসিয়াল অর্থ আনুষ্ঠানিক কর্তৃত্ব প্রসূত অনারেবেল অর্থ সম্মানিত লিটারারি অর্থ সাহিত্য সংক্রান্ত মে গড হেল্প ইউ হট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস আনসার ক অপটেটিভ What kind of noun is cattle. Answer go, collective. Hot kind of noun is girl. Answer go, common. Fill in the blank. Father put there some amount of money for the education of his daughter. আনসার ঘ অ্যাসাইট দ্য অর্থ ভাইটাল ইজ আনসার গ এন অ্যাজেক্টিভ ভাইটাল অর্থ গুরুত্বপূর্ণ বেন মিন্স আনসার ঘ মার্ক অয়েল নোটাবিন অর্থ সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন মার্ক ওয়েল অর্থ মনোযোগ দিয়ে লক্ষ্য করুন সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অব আই নিউ হিম আনসার ক হি ওয়াজ টু মি দ্য অ্যাক্টিভ ফর্ম অফ লেট ইট বি ডান ইজ

आंसर क ऑलमोस्ट नॉट हूज ऑन इज करेक्ट आंसर घ द ओल्ड मैन डाइट इज टार आई कैन नॉट डैश हट यू से आंसर क मेकआउट মেক আউট অর্থ বুঝতে পারা টেক আউট অর্থ অপসারণ করা দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিস্ট দ্য হল আনসার গ হ্যাজ স্টার্টেড সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ হিয়ার সুইমিং ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ আনচাৰ গ জ্ৰান্ড আই ন' বেটাৰ হি আৰ বেটাৰ ইজ এ অব্লিক এণ্ড ডেছ আনচাৰ ক এণ্ড এডভাৰ্ভ হি চে ইট গুড মৰ্ণিং মিষ্টাৰ কমল চেঞ্জ দ স্পীচ আনছাৰ ক হি উইছ মিষ্টাৰ কমল গুড মৰ্ণিং A person who sells fruits and vegetables is called. Answer: go, a greengrocer. He is poor but honest. In this sentence, who is is a conjunction. Answer: go, but. Many people of our country live dash hand to mouth. আন্সার ক ফ্রম লিপ ফ্রম হ্যান্ড টু মাউথ অর্থ দিন এনে দিন খাওয়া মিল্ক ইজ এ ড্যাশ ফুড আন্সার ঘট্রিয়াস নিউট্রিয়াস অর্থ পুষ্টিকর নিউট্রিয়নাল অর্থ পুষ্টি বিষয়ক নিউট্রিয়েন্ট অর্থ পুষ্টিকর পদার্থ নিউট্রিয়েটিভ অর্থ খাদ্য হিসেবে গ্রহণযোগ্য অন হু ইজ এ স্পেশালিস্ট ইন হার্ট অ্যান্ড ইটস ডিজিজ ইজ কল্ড আনসার গ এ কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট অর্থ হৃদরোগ বিশেষজ্ঞ ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস আনসার ঘ লেফট এট লাস্ট দ্য বিস্ট ইন টাইম গ ড্যাশ আপার হ্যান্ড আনসার গ দ্য হ্যাব অবলিগেট দ্য আপার হ্যান্ড অর্থ প্রাধান্য লাভ করা I saw dash beggar. Answer A on eyed. English literature. Shakespeare is known mostly for his Answer plays. place. A poem of fourteen lines is called. আনসার খ এ সনেট সনেট অর্থ চতুর্দশপদী বা চৌদ্দ লাইনের কবিতা এলিজি অর্থ শোকগাথা ওট অর্থ সাধারণ অনিয়মিত ছন্দে রচিত ও মহৎ অনুভূতি প্রকাশক কবিতা যা প্রায়ই কোনো বিশেষ ঘটনা বা বস্তুর মহিমা কীর্তন করে এপিক অর্থ মহাকাব্য হু রোড দ্য পোয়েম দ্য রাইম অব দ্য এন্সিয়েন্ট ম্যারিনার আনসার ঘ এস টি কলোরিস থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ